পূর্ব ইউক্রেনের সেভারোডোনেস্ক শহরটি এখন পুরোপুরি রাশিয়ার দখলে। রুশ সেনাদের অবিরাম হামলায় এরই মধ্যে শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। ইউক্রেনের সৈন্যরাও এখন শহর ছেড়ে পিছু হটেছে। সমরবিদদের মতে, ভারী অস্ত্রে বলিয়ান হওয়ার কারণে রুশরা ইউক্রেন সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। এদিকে এই শহর দখলের মাধ্যমে রাশিয়া যুদ্ধে কতটা এগিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেভেরোদোনেস্ক শহরটির অবস্থান সিভেরস্কি নদীর তীরে। এর আগেও রুশরা শহরটিতে প্রবেশের চেষ্টা করেছে, কিন্তু তখন প্রবল প্রতিরোধের মুখে রুশরা পিছু হটেছিল। এবার শহরটির বিভিন্ন সামরিক স্থাপনা রুশরা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। রুশরা তাদের পুরো আর্টিলারি ফোর্স এই যুদ্ধে নামিয়েছে। সেভেরোদোনেস্কের পতনের কারণে স্বাভাবিকভাবেই রুশদের মনোবল যে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকের ধারণা, এই শহরের পর পাশের লিসিচানস্ক শহর দখলে নেবে রাশিয়া। এর ফলে পুরো লুহানস্ক অঞ্চল রুশদের দখলে চলে যাবে। 2014 সালের পর লুহানস্কের অনেক স্থানই চলে গিয়েছিল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। এই অঞ্চলে রুশরা যে সুবিধা পাবে তা আগেই ধারণা করা হচ্ছিল, কিন্তু দোনেস্ক অঞ্চলের বেশ কিছু অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক শক্তিশালী। লুহানস্ক সহজলভ্য হলেও দোনেস্ককে পুতিনের জন্য অপেক্ষা করছে কঠিন যুদ্ধ, কঠিন সময়। পাশাপাশি পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, লুহানস্ক শহর এখন প্রায় একটি ধ্বংসনগরী। এর দখল নিয়ে রাশিয়ার তেমন কোনো লাভ হবে না।